আমাকে কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুরে একটা প্রোগ্রাম করছিলাম, হঠাৎ করে বললো হুজুর মুসলমান এক, তাদের দল হওয়ার কথা এক, তাদের কোরআন এক, তাদের হাদিস এক, সব কিছু এক, কিন্তু হুজুরদের ভিতরে দলাদলি গ্রুপিং কেন কেন একটু বলবেন কিনা? আমি বললাম এটা সরকারের মধ্যে জবান মোবারকের বাণী। রসুল বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে, তার মধ্যে একটি দল হবে জান্নাতি, ব্যাখ্যা করেছে মা আনা আলাইহি ওয়া সাহাবিহি। এটাকে লাইনে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, আর সংক্ষেপভাবে বলা হয় সুন্নি। আমি বললাম রাগ করবেন না, আমরা কেন যে আজকে কোরআন এক সুন্না এক কিন্তু দল অসংখ্য কেন জানেন? বলে কেন? আমি বলে যেমনভাবে আপনি আমাকে প্রশ্ন করেছেন হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি মসনবী শরীফ লিখেছিল তাকেও প্রশ্ন সেম করা হয়েছিল, তিনি তখন চমৎকার করে বলেছিল ভাই কেন তোমাদের মুসলমানদের মধ্যে এত দল জানো? বলে কেমন? বলে তাহলে তুমি গভীর মনোযোগ সহকারে একটা মিনিট সময় দাও। বলে না ঘন্টাখানেক দেব। বলে না এক মিনিটেই যথেষ্ট হয়ে যাবে। বলে কেমন? এবার জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন মুসলমানদের মধ্যে এত দল কেন? একটা এক্সাম্পল আর সেটা হচ্ছে মনে করো তোমার সামনে একটা গোলাপ ফুল গাছ আছে, এই গোলাপ ফুল গাছের মধ্যে দুনিয়ার জমিনের কোনো মৌমাছি যখন আসবে, মৌমাছি এসে গোলাপ ফুল গাছের রসটা যখন তার মৌমাছির মুখের ভিতরে নিবে, গোলাপ ফুল গাছের রস কি টক জাল মিষ্টি সেটা যাচাই করার দরকার নাই, শুধু মৌমাছির মুখে নেওয়ার সাথে সাথে তিতা হোক আর টক হোক আর জাল হোক, মৌমাছির মুখে যখন যাবে এই গোলাপ ফুলের রসটা তিতা টক কিছুই থাকবে না, সাথে সাথে এটা দুনিয়ার 183টা রোগকে ভালো করতে পারে এমন একটা মধুতে পরিণত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তো তিনি বললেন সেম গোলাপ ফুলের গাছে একটু পরে মৌমাছি চলে যাওয়ার পরে একটা ভ্রমরা যদি এসে বসে, ভ্রমরা কাকে বলে? ওই যে আমাদের দেশে কামড় দিলে জায়গাটা ফুলে যায়, বিষাক্ত হয়ে যায়, টনটন করে ব্যথা করে, অনেক শক্ত হয়ে যায়। হযরতে জালালউদ্দিন রুমি বলে সে সেম গাছে একটু পরে যদি ভ্রমরা এসে ওই সেম ফুল গাছের থেকে রস মুখের ভিতরে নেয়, এটা তখন আর মধু হয় না, এটা সাথে সাথে বিষ হয়ে যায়, যাকে কামড় দিবে তার ওই জায়গাটা লাল হয়ে যাবে, কালো হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে। তোমরা চিন্তা করো একটা সাধারণ ফুল গাছের ভিতরে একটা মৌমাছির মুখের ভিতরে নিলে মধু হয়ে যায়, সেম গাছের রস আরেকজনের মুখে নিয়েছে এটা বিষ হয়ে গিয়েছে। জালালউদ্দিন রুমি বলে ওয়াল্লাহ আল্লাহর কসম কোরআন কেউ ব্যাখ্যা করে তোমাদেরকে বলবে কদে জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, একজনে বলবে রসুল ছিলেন নূর, রসুল ছিলেন নূর, রসুল ছিলেন নূর, নূর বলে বলে তোমাকে জান্নাতের দিকে নেবে, আরেকে অনেকবার বলবে নূর বলতে রসুল না কিতাব, নূর বলতে আরেকটা 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 বুঝায় রাজগার মদিনাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি বলে সাব্যস্ত করে নূর দ্বারা অন্য কিছু বুঝিয়ে তোমাকে ডাইরেক্ট জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জন্য সুন্নি যারা এরা হচ্ছে মৌমাছি, এরা ওই না কোরআন থেকে মধু বের করবে, আর বাতিল যা কোরআন থেকে বিষ খাই খাই তোমাদেরকে ডাইরেক্ট জাহান্নামের দিকে নিয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক না? এই জন্য মুসলমানদের মধ্যে দলাদলি, কারণ বাতিল আমি প্রথমেই বলেছিলাম রসুল প্রেম যতক্ষণ না থাকবে ওই এলেম আপনাকে জান্নাতে নিতে পারবে না, বিশ্বাস করুন রসুলের প্রেম ছাড়া এলেম আপনাকে নাস্তানাবুদ করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। বাংলাদেশে কম বক্তা ফেমাস ছিল, কিছুদিন আগেও তো একজন বক্তা গিয়েছে যার মাহফিলে অনেকে আমরা দেখেছি 2 লক্ষ 3 লক্ষ মানুষ হয়, তার মাহফিলে 100-150 ক্যামেরা লাগানো হয়, কিরেভাবে এত ফেমাস লোকটা সে এখন তার আলোচনা নাই, সমস্ত জনপ্রিয়তা দুলিশ্বাদ হয়ে গেল, এখন মালিশ এশিয়াতে সে আছে। অ্যাঙ্কার করে বলছি না, কারণটা কি এত জনপ্রিয়তা থাকার পরে আজকে তাকে নিয়ে আলোচনা হয় না কেন? একটা কারণে, কারণ তার এলেম ছিল, জ্ঞান ছিল, মুখস্থ বিদ্যা ছিল, খুবই ট্যালেন্টফুল ব্যক্তি ছিল, কিন্তু রসুলের মোহাব্বত তার ভিতরে ছিল না, রসুলের এশকে ছিল না, রসুলকে নিরক্ষর বলে গালি দিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিত, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নন ইনটেক ভার্জিন নয় এমন ভাবে গালি দিয়েছে, সব ছিল কিন্তু রসুলের মোহাব্বত না থাকার কারণে ধ্বংস হয়ে গিয়েছে।